वेलकाम टू चैनल सकसेस। आम्रा मिसलिनियास परीक्षार मकपिटिर जिला सफरे एखन फेर दक्षिण दिनाजपुरे एसेछि। पश्चिमबंगेर अन्यतम जनप्रिय लोकसंगीत गम्भीरा बांग्लादेशे जेटा বাংলাদেশের রাজশাহী অঞ্চলে যেটা গান হিসেবেই বিশেষ পরিচিত, সেই গম্ভীরা শিব পূজাকে কেন্দ্র করেই উদ্ভব হয়েছিল আমাদের মালদহ জেলায় হিন্দু সমাজের মধ্যে। তারপর পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জে চলে আসে। ওই সময় থেকেই এ গানের পৃষ্ঠপোষক হয় মুসলিম সমাজ। তখন স্বাভাবিকভাবেই গানের আঙ্গিক আর বিষয়বস্তু পরিবর্তন হয়ে যায়। রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ এসব জায়গায় এ গান খুব জনপ্রিয় হয়ে ওঠে। গম্ভীরা গানে যেমন সমসাময়িক নানান সমস্যা এবং তার সমাধান তুলে ধরা হয়, তেমন গম্ভীরার যে কথকতা, তার বলার ভঙ্গি, সেটাও বেশ আকর্ষণীয় হয়। আগে হতো গম্ভীরার আসরে শিবের অস্তিত্ব কল্পনা করে নেওয়া হতো, এখন আর শিব নেই। শিবের পরিবর্তে নানা আর নাতি এই ভূমিকায় দুজন অভিনয় করে, গানের একটা ধোঁয়া থাকে, সংলাপের ফাঁকে ফাঁকে গানগুলোকে ধোঁয়ার সঙ্গে ধোঁয়ার সুরে গীত গেয়ে দেওয়া হয়। এভাবে নানা নাতির নাচ, গান, কৌতুক, অভিনয়, ব্যঙ্গ এসবের মাধ্যমে গম্ভীরা গানে সমাজের নানা অসঙ্গতিকে তুলে ধরা হয়। এই সময় তাদের বাকচাতুরী, উপস্থিত বুদ্ধি, অঙ্গিভঙ্গি সবাইকেই খুব মুগ্ধ করে। আর উভয়েরই কিন্তু পোশাক থাকে, মুখোশ থাকে। এই মুখোশ তৈরির কাজে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লক একটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে 250-র বেশি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। এরা সবই রাজবংশী সম্প্রদায়ের মানুষ। কাঠের তৈরি মাস্ক এরা বানান, পোশাক তৈরির কাজও করে। তো এই গ্রামেরই, এই ব্লকেরই ক্যান্ডিডেট আমাদের ইবনে সৌদ। আমরা প্রথমে তার সাক্ষাৎকার শুনি, তারপর তার সাক্ষাৎকার কেমন হলো সেই আলোচনায় যাব। তাহলে শুনি আগে, আপনার নাম? স্যার, আমার নাম ইবনে সৌদ। ইবনে সৌদ, আপনার ঠিকানা কি? স্যার, আমি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনের অন্তর্গত কুশমন্ডি ব্লকের উত্তর নাহিদ গ্রামের বাস করি। উত্তর নাহিদ, আচ্ছা, অদ্ভুত নাম। এই নামের কোনো তাৎপর্য আছে নাকি? না স্যার, আগে একটা নাইট ছিল, তারপর ওটা ভেঙে গিয়ে দুটো নাইট হয়ে গেছে, উত্তর নাইট, দক্ষিণ নাইট, যেমনটা দিনাজপুর ছিল সেরকম। আচ্ছা, আজকের পেপার পড়েছেন? পেপার একটু দেখেছি স্যার, অল্প। কোন পেপার? আনন্দবাজার পত্রিকা। কোনো খবর কিছু দেশের বা রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখে এসেছে? স্যার, আমি দেখছিলাম যে এই কোভ্যাক্সিন বাদরের শরীরে নাকি সাকসেসফুল হয়েছে, এইটুকু দেখছিলাম। তা এই খবরটা আপনার দৃষ্টি কাড়লো কেন? অন্য অ্যাক্সিডেন্টের খবর টবর ছিল, আরও অন্যান্য খবর আছে, তো এই খবরটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ কেন? স্যার, আমাদের বর্তমান সিচুয়েশনে যা মহামারী চলছে কোভিড-19 বা করোনার, তাতে করে সবাই তাকিয়ে আছে যে কবে ভ্যাকসিন আসবে, কবে ভ্যাকসিন আসবে, বা কোন ভ্যাকসিন কত নম্বর ট্রায়ালে চলছে। আচ্ছা, তো সেদিক থেকে সবার প্রথমে চোখ চলেই যায় স্যার, যে ভ্যাকসিন কতদিন নাগাদ আসতে পারে, কবে আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো বা সব জায়গায়। এখন খুব কষ্ট হচ্ছে না স্যার? অনেকদিন ধরে বাড়িতে আছি। আচ্ছা, তো এখন কি মনে হচ্ছে, তো পেপার বা খবর টবর শুনে কি মনে হচ্ছে যে কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে বা কবে সত্যিই আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো? স্যার, মোটামুটি যদি আমরা পুরো বিশ্বব্যাপী ধরি, তাহলে অনেকগুলো ভ্যাকসিনেরই মোটামুটি এখন রেসিং চলছে বলা যেতে পারে।
কেউ ট্রায়াল টুতে আছে, কেউ ফাইনাল স্টেজে আছে। এবার আশা করা যেতে পারে স্যার নেক্সট ইয়ারে খুব তাড়াতাড়ি আমরা হয়তো স্বাধীনভাবে ঘুরতে পারবো বা চলে আসবো আমাদের কাছে, কবে তাই রাখতে পারি। তাই হোক, তা না হলে তো আমরা হচ্ছে সত্যি আমাদের অনেক কাজে তো আটকে যাচ্ছে। আপনার জেলায় কতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে স্যার? আমার জেলায় 6টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। বলতে পারবেন নামগুলো? হ্যাঁ স্যার বলতে পারবো। কি বলুন? কুশমন্ডি, হ্যাঁ, তারপরে হরিরামপুর, হ্যাঁ, তারপরে বালুরঘাট, হ্যাঁ, কুমারগঞ্জ, তপন, আরেকটা হচ্ছে বংশী, আরেকটা কি স্যার গঙ্গারামপুর। হ্যাঁ স্যার গঙ্গা। আচ্ছা, তা আপনার লোকসভা সিট কটা আছে? হ্যাঁ স্যার লোকসভা থেকে তো একটাই সিট। একটাই সিট বালুরঘাট। ওটা কত নাম্বার? কত নাম্বার বলতে স্যার বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওটা অবশ্য নাম্বারিং ওইভাবে ওদিক থেকেই হয়। মানে লোকসভার তো আমাদের 42টা সিট আছে, তো ঠিক আছে। আপনাদের ওই জেলা দিয়ে কোন ন্যাশনাল হাইওয়ে গিয়েছে? স্যার ন্যাশনাল হাইওয়ে 512 গেছে। 512। আচ্ছা, তো আপনার জেলার অর্থনৈতিক কাজকর্ম নিয়ে বলুন কিছু, যে ওখানকার মানুষজন কী কী পেশার সঙ্গে যুক্ত আছেন? স্যার আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা মূলত কৃষিভিত্তিক, এখানে সবাই মোটামুটি চাষবাসের সঙ্গে যুক্ত। তবে আমরা যদি গঙ্গারামপুর সাইডে যাই তাহলে ওখানে দেখতে পাবো যে আমরা ওখানে অনেকগুলো ছোট বা মাঝারি মাপের হ্যান্ডলুম শিল্প দেখতে পাওয়া যায়। আচ্ছা, ওখানে আর মূলত কৃষিভিত্তিকই স্যার আমাদের কুশমন্ডি ব্লকে। আচ্ছা, ওখানে সিল্কের কোনো কাজ টাজ হয়? জানা নাই স্যার। আচ্ছা, তো আপনাদের ওখানে ফিশিং কমিউনিটি নেই কিছু? ফিশিং কমিউনিটি বলতে স্যার আমাদের দক্ষিণ দিনাজপুরে মূলত যে টাঙ্গন নদী আমাদের সব বাড়ির সপ্তাহের কাছে, এবং এছাড়া পুনর্ভবা এবং আত্রাই যেটা বালুরঘাটে আছে, এই সমস্ত নদী ধারে যারা বাস করেন তিনারা ফিশিং কমিউনিটির সঙ্গে যুক্ত, এবং তারা বর্ষাকালে এবং বাকি সময়গুলোতে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। আচ্ছা, তা আপনাদের ওই 1 লাখই বালুরঘাট ট্রেন চলাচল তো, ট্রেন চলাচল আছে তো? এই মুহূর্তে বন্ধ, কিন্তু চালু হয়েছিল তো? হ্যাঁ স্যার মোটামুটি 2004 সাল নাগাদ চালু হয়েছে 1 লাখই বালুরঘাট। আচ্ছা, তা আপনাদের জেলা থেকে পশ্চিমবঙ্গের মানে মন্ত্রিসভায় কে কে মন্ত্রী আছেন স্যার? আমাদের জেলা থেকে আছেন যিনি আমাদের কুশমন্ডি ব্লকের এমএলএ মাননীয় শ্রী নর্মদা চন্দ্র মহাশয়, তিনি লেজিসলেটিভ বিধান। আর সরকার বলতে পারবো না স্যার আমাদের। আচ্ছা, সূর্যাপুরি ভাষাটা কেমন? সূর্যাপুরি ভাষা স্যার খুব কম সংখ্যক কথা বলে বালুরঘাট সাইডে মনে হয়। তবে ওটাই কোনো মিক্সড ল্যাঙ্গুয়েজ, মানে দুটো ল্যাঙ্গুয়েজ মিক্সড হয়ে কিছু হয়েছে এরকম কিছু, না ওটা একটা আদি ল্যাঙ্গুয়েজ কিছু এরকম? আমি ঠিক বলতে পারছি না, তবে আমার যদি সম্ভব মিক্স মনে হয়। আপনাদের বিশ্ববিদ্যালয় কোথায় আছে? আমার বিশ্ববিদ্যালয় স্যার আপনাদের জেলায় কোনো বিশ্ববিদ্যালয় আছে? হ্যাঁ স্যার বালুরঘাট আছে। ওটা কি বিশ্ববিদ্যালয়? দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় হতে পারছে, কারণ আমি আমার বাড়ি একদম উত্তর দিনাজপুরের বাউন্ডারিতে। আচ্ছা, পড়াশোনা করা হয়নি ছোট থেকে, কিন্তু জেলাটা দক্ষিণ দিনাজপুর স্যার? আমাদের জেলাটা দক্ষিণ দিনাজপুর লাস্ট থানা দক্ষিণ দিনাজপুর। আপনি কি পড়াশোনা করেছেন? আমি গ্রাজুয়েশন করেছি বিএসসি সায়েন্স ফিজিক্স অনার্স করেছি। ফিজিক্স ইউনিভার্সিটির আন্ডারে পড়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে। ওটা কোন ইয়ারে? 2016। আচ্ছা, তারপর থেকে কি করছেন? তারপর থেকে স্যার আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্যই পড়াশোনা করছিলাম। স্টুডেন্টদেরকে পড়ান না?
আমি এক বছর ধরে পড়িয়েছি, এক বছর পড়িয়েছেন, বাদ দেওয়ার পর আমি কলকাতা ছিলাম বেলগুড়িয়াতে সেখানে, কিন্তু কলকাতা থেকে বাড়ি আসার পর তারপর স্যার তো যাওয়াই হয়নি কলকাতায়। আচ্ছা, তাহলে আপনি বিএসসি করেছেন কোথায়, কলকাতায়? না স্যার, আমি বিএসসি করেছি এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, আমাদের উত্তর দিনাজপুরে। তাহলে বেলঘরিয়াতে থাকতেন কি জন্য? চাকরি পড়াশোনা করার জন্য ওখানে টিউশন নিয়েছিলাম স্যার। আচ্ছা, ওখানে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলেন? না স্যার, ইনস্টিটিউশন হতে নেই, এমনিতে টিউশন পড়ছিলাম স্যার। আচ্ছা, তো ওখানে কি একাই থাকতেন না আর কেউ কোনো গ্রুপ করে বন্ধু বান্ধব নিয়েছিলেন? আমরা মোটামুটি স্যার পাঁচজন ছিলাম আমাদের মেসে, আমাদের এখানকার। তাদের কেউ চাকরি টাকরি পেয়েছে? হ্যাঁ স্যার, একজন পেয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ওখানেই আছে। আচ্ছা, আর আর আমি স্যার একটা পরীক্ষা পাস করে আসছি রেলওয়ে এলপি টেকনিশিয়ানে, কিন্তু আমার এখন জয়েনিং হয়নি। আর বাকিরা পিএসসি ক্লার্কশিপে পাস করেছে, কিন্তু এখনো মেন্স হয়নি। আচ্ছা, না যদি হচ্ছে মিশ্রেণী আসে পেয়ে যায় তাহলে আর ক্লার্কশিপে যাবে কি জন্য, সে তো যাওয়ার যুক্তি নেই। ও, তাহলে আপনি এগিয়ে আছেন বন্ধুদের থেকে। আর আর আপনি তো রেলেও চাকরি পেয়ে যাবেন, তো রেলের চাকরি ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে আবার স্টেট গভর্নমেন্টের চাকরি করতে আসবেন কেন? লোকে তো সবসময় খোঁজে যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানেই সেটা ভালো সবসময়। স্যার আমি অ্যাকচুয়ালি পিএসসি জন্য যখন পড়াশোনা করতে করতে জানুয়ারি মাসে একই এক উইকেই দুটো পরীক্ষা পড়ে যায়, রেলের এএলপি টেকনিশিয়ানের মেইনসটা আর এই মিসেলেনিয়াস পরীক্ষাটা। কিন্তু আমার পিএসসি মিসেলেনিয়াসের যে অফিসার র্যাঙ্কের চাকরি আমাকে এটা খুবই মানে অ্যাট্রাক্ট করেছিল, সেই জন্য আমি মিসেলেনিয়াসটাই বেশি ফোকাস দিয়েছিলাম। যাই হোক, ওখানেও হয়ে যায়, সেটা একটা ভালো জিনিস, কিন্তু ইচ্ছা স্যার এদিকেই ছিল আগে থেকে। আচ্ছা, মানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা অফিসার র্যাঙ্কের নয়, স্টেট গভর্নমেন্টটা অফিসার র্যাঙ্কের, সেই জন্য আপনি এটাকে বেশি পছন্দ করছেন, তাই তো? এটা স্যার একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট স্যার, আমি হোম আমি চাই রাজ্যে থাকতে, রাজ্যে থাকলে আমার বেশি থাকার টান আর কি বাড়ির প্রতি, বা রাজ্যে জব করলে আমি রাজ্যের মধ্যে থাকতে পারবো ভবিষ্যতে, তো আমাকে এটা ভালো লাগছে রাজ্যে থাকতে। কে কে আছেন বাড়িতে? স্যার মা বাবা আর বোন আছে। আচ্ছা, মা বাবা বোন আছে। বাবা কি করেন? স্যার বাবা কৃষিকাজ করেন, ফার্মার। নিজেদের জমি জায়গা আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তো আপনাদের জেলায় প্রত্নতাত্ত্বিক খনন কার্য করেও তো বেশ কিছু জিনিস ধ্বংসাবশেষ কিছু পাওয়া গেছে। হ্যাঁ স্যার পাওয়া গেছে। কোথায় করবো পাওয়া গেছে স্যার? একটা তো গঙ্গারামপুরের বাঙ্গড়ে। হুম, আর তাছাড়া আমরা যদি আমাদের বাড়ি থেকে কাছাকাছি ধরি তো মহিপাল দিকে স্যার কুশমন্ডি ব্লকের ওখানে, ওখানে নীলকুঠি পাওয়া যায়, নীলকুঠির সব অস্তিত্ব রয়েছে পুরনো। তার মানে ওখানে নীলের চাষ হতো? হ্যাঁ স্যার, আমাদের এখানে নীলের চাষ হতো বলতে আমাদের স্যার টমাস রোজেন যিনি ছিলেন উইলিয়াম কেরির বন্ধু, তিনি এখানে মহিপাল দিকের উত্তর দিকে পারে নীলকুঠি চাষ করতেন। আচ্ছা, তো ওখানে যেসব প্রত্নতাত্ত্বিক খনন কার্য হয়েছে তাতে কোন সময়কার হচ্ছে নিদর্শন পাওয়া গেছে? স্যার এখানে প্রত্নতাত্ত্বিক মেইনলি পাওয়া গেছে স্যার পাল বংশের। পাল বংশের? হ্যাঁ স্যার। আচ্ছা, পাল কি মৌর্যদের আগে না পরে? পরে। পরে। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বালুরঘাটের খানপুরে হয়েছিল। খানপুরে হয়েছিল, ওটা কিসের জন্য হয়েছিল? স্যার 1946 যখন ব্রিটিশরা চার ভাগের তিন ভাগ ফসল নেওয়ার জন্য জমিদারদের বলে প্রজাদের ওপর, তখন প্রজারা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনের জন্য এটা তেভাগা আন্দোলন নামে পরিচিত। 1947 সালের 20 ফেব্রুয়ারি তখন প্রজারা আন্দোলনটাকে আরো বড় রূপ ধারণ করে এবং ব্রিটিশ সরকারের অধীনে জমিদারকে কাজে লাগিয়ে তারা বেশ কিছু সংখ্যক প্রজাদের একটা জিপে করে অ্যারেস্ট করার জন্য নিয়ে আসলো, বন্দি করার জন্য। কিন্তু প্রজারা সেখানে আন্দোলন করে এবং সেই সমস্ত চাষিদের বের করে এবং গাড়িটা ভাঙচুর করে, তারপরে সেই কৃষকদের ওপর 121 রাউন্ড গুলি চালানো হয় এবং 21 জন মারা যায়, হিন্দু মুসলিম শিখ সবাই মিলে, এবং সেই জন্য এখন ছোট্ট স্মৃতিসৌধ বানানো হয়েছে। আচ্ছা, তিনের চার ভাগটা এটা কে নেবে বলেছিল? ব্রিটিশরা নেবে বলেছিল?
সেটা বলতে পারবো স্যার, টোটাল ব্রিটিশরা নেবে না জামিনদারে ভাগ পাবে এই জিনিসটা? মানে তেভাগা আন্দোলন নামটা কেন হলো? তিনটে ভাগের একটা ব্যাপার আছে, তো তেভাগা নামটা যে হলো কি জন্য হলো? মানে চাষিদের কাছ থেকে তিন ভাগ নেওয়া হবে, সেটা আপনি বলুন যে তেভাগা আন্দোলন নাম দিয়ে আন্দোলনটা হয়েছে, তো এই তিন ভাগের ব্যাপারটা কি? আচ্ছা, তা আপনার হবি কি? স্যার আমার মূলত হবি আমি স্পেস নিয়ে ভাবতে ভালোবাসি এবং ফাঁকা টাইমে, এছাড়া আমি স্পেস রিলেটেড যতগুলো প্রজেক্ট আছে সেগুলো জানতে ভালোবাসি, ডকুমেন্টারি দেখি, তারপরে স্পেস মুভি বেরোলে সেটা দেখার জন্য। আচ্ছা, তো আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, তো মহাকাশ বিজ্ঞান নিয়ে একটু আরেকটু এগোতে পারতেন তো? স্যার ইকোনমিক স্টেবিলিটি ফ্যামিলিতে খুব একটা ভালো ছিল স্যার, সেই জন্য আমি কিছু এদিকে তাড়াতাড়ি করার জন্য ব্যবস্থা করি স্যার। বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরি হচ্ছে অনেকগুলো থিওরির মধ্যে বিগ ব্যাং থিওরিটাকেই আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিই, যে আমাদের যে ইউনিভার্স ক্রিয়েশন হয়েছে তার হিসাবে আর কি। তো এই থিওরি অনুসারে আমাদের যে আজকের ইউনিভার্স সেটা একটা সিঙ্গেল পয়েন্টে ছিল, সেটা ব্লাস্ট হওয়ার পরেই সেটা ক্রমশ চারিদিকে ছড়ে গিয়ে ডার্ক ম্যাটারের দ্বারা এক জায়গায় হয়ে গ্র্যাভিটির দ্বারা এই যে প্ল্যানেট বা স্টার সব ফর্মেশন হয়েছে, এই থিওরিটাই বিগ ব্যাং থিওরি নামে মূলত পরিচিত। আচ্ছা, আমাদের সমাজে করাপশান সর্বত্র আছেই, তো এই করাপশানকে মোকাবিলা করার জন্য আমাদের কীভাবে এগোনো উচিত? রাষ্ট্রের কথা বাদ দিয়ে যদি সামাজিকভাবে আমরা ভাবি। সামাজিকভাবে স্যার একে তো যেগুলো অফিসিয়াল কাজকর্ম সেগুলোকে ডিজিটাল করে দিলে অনেকটাই করাপশন কম হবে, যেটা এখন বর্তমানে হচ্ছেও, এটা একটা ভালো জিনিস। আর সামাজিক দিক থেকে হলে করাপশনের জন্য আমাদের প্রথমে করাপশন করলে দেশের কতটা ক্ষতি হয় বা কোন লেভেলে হয় সেটা জনগণের মধ্যে একটু তো সচেতন করা দরকার, যে করাপশন আমরা যদি না দেই বা করাপশন আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে আটকানো ইজি ব্যাপার, কিন্তু করাপশন যে নেয় সে যেরকম দায়ী, তো করাপশন তাদেরকে নেওয়ার জন্য যারা বাধ্য করে বা যারা দেয় ইচ্ছা করে আমরা সমানভাবেই দায়ী স্যার। না, সে তো সমানভাবে দায়ী সে তো বোঝা গেল, কিন্তু আমরা কি করে এটা চেক করব? আমাদের কোথা থেকে শুরু করা উচিত? শুরু করা উচিত নৈতিক শিক্ষার মাধ্যমে স্যার, বেসিক লেভেল থেকে প্রাইমারি স্কুল শিক্ষা দেওয়ার মাধ্যমে বা ছোট থেকে শিক্ষার মাধ্যমে, নৈতিক শিক্ষাটা খুব জরুরি স্যার। তার মানে কি প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে? ফ্যামিলির কোনো রোল আছে? অবশ্যই স্যার ফ্যামিলির রোল আছে, একটা বাচ্চা যেরকম স্কুল টিচারদের কাছে শিক্ষা পায় সেমনি ফ্যামিলির মাধ্যমে বাবা মার কাছ থেকে গার্জেনদের কাছ থেকে সে শিক্ষাটাও জরুরি তার সন্তান সন্ততিদের, এটাও একটা ভালো জিনিস। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে শোনা হলো, আমরা আমাদের ক্যান্ডিডেটের কাছ থেকে জানলাম যে সে কেন এই সরকারি চাকরি করতে চায়। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গেই সে যুক্ত হতে চায়, তার কারণ সে এই রাজ্যের মধ্যে থেকেই রাজ্যের জন্য কিছু করতে চায়। এখন একজন অফিসার হিসেবে সে কাজ করতে পারবে, যার জন্য সে এই পোস্ট অর্থাৎ বিওয়াইয়ের পোস্টটাকে বেছে নিচ্ছে। এই যুক্তিটাকে ঠিকমতো যে জাস্টিফাই করা গেল বলা যাবে না, বাড়ির কথা ভেবে বা আমি রাজ্যের মধ্যে থাকব এই ভেবে আমি একটা চাকরিতে যাব, এটাকে খুব ভালো যুক্তি হিসেবে খাড়া করা গেল না। এটাকে আমি একটু বলবো যে আর একটু রিভাইজ করে ভাবনা করতে আর কি। আর তেভাগা আন্দোলন নিয়ে তার অনেক কিছু উত্তর ঠিক আছে, কিন্তু তেভাগা আন্দোলন নিয়ে উত্তরটা দিতে গিয়ে
তাকে হোঁচট খেতে হয়েছে। 1946-এ হওয়া এই যে তেভাগা আন্দোলন, তিন ভাগটা কার? তিন ভাগ টোটাল যে ফসলটা ফলবে সেটা তিন ভাগ। আগে হতো কি, যে যে ফসল হতো সেই ফসলটা জমির যে মালিক তার গোডাউনে গিয়ে জড়ো হতো, তারপর সেখান থেকে এবার মালিক কখনো অর্ধেক, কখনো আবার অর্ধেকের কম তার মর্জি মতো দিয়ে দিত। কিন্তু কৃষককে বীজ, সার, সেচের জন্য ব্যবস্থা সব কিছুই করতে হতো, শুধুমাত্র তার জমি আছে এই কারণেই সে অর্ধেক বা তারও বেশি ভাগ দাবি করে বসত। কিন্তু এটা কৃষকরা মেনে না নিয়ে তারা যে তেভাগা আন্দোলন করলো, তাদের তাদের বক্তব্য ছিল যে টোটাল যে উৎপাদিত ফসল সেটা তিন ভাগ হোক, আর সেই তিন ভাগের দুভাগ যে চাষটা করেছে সে পাবে আর মালিক পাবে এক ভাগ। এই দাবি থেকেই হয়েছিল তেভাগা আন্দোলন। তো সেই তেভাগা আন্দোলনের কথাটা ঠিকমতো করে গুছিয়ে বলতে পারেনি, তো এটা হওয়াটা বাঞ্ছনীয় ছিল না। তো বাকি এমনি সে যেহেতু একটা কেন্দ্রীয় সরকারের চাকরির সঙ্গে যুক্ত রয়েছে, তার কথাবার্তা মোটামুটি ঠিকই আছে। তো তেভাগা আন্দোলনের বিরুদ্ধে, এই তেভাগা আন্দোলন সম্পর্কে যে উত্তরটা, এটা মোটামুটি দিতে পারলে বাকি তো মোটামুটি তার ঠিক আছে। আর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ যেটা পাওয়া গেছে ও নিয়ে ওর বক্তব্য ঠিক আছে। সূর্যাপুরী ভাষা, সূর্যাপুরী ভাষাটা একটা দেশি ভাষা, এখানে যেমন এর সঙ্গে মিল আছে কামতাপুরি বা আসামি, এই রকম যে ভাষাগুলো আছে সেগুলো ওরই সমতুল ভাষা, ওটা কোনো মিক্সড ভাষা নয়। বাকি মোটামুটি সৌদের প্রেজেন্টেশন ঠিক আছে, একটু জানার এলাকাটাকে বাড়িয়ে নিলেই তার সব ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।